সিরাজগঞ্জের ব্র্যান্ডিং তাঁতগুঞ্জ, মাসে বাজার 3,000 কোটি টাকা। বৈশাখ ও রমজানের শেষ দিকেও কাপড় বিক্রিতে চিন্তিত মালিকরা। রং সুতার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচ বেড়েছে তাঁতের সব পণ্যের, ফলে বিক্রি কমেছে। ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় নিজেদের প্রয়োজনীয় রং সুতা আমদানির সুযোগ চান মালিকরা। স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি চেম্বারের। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। সিরাজগঞ্জের তাঁতপল্লী গুটি কয়েক শ্রমিক কাজ করছেন বেলকুচি উপজেলার চন্দনগাতির বসুন্ধরা এলাকার সবচেয়ে বড় কারখানাগুলোতে। শোরুমে দেখা যায় উৎপাদিত পণ্যের স্তূপ। প্রতি বছর রুচির পরিবর্তনে নিপুণ হাতে আধুনিক ও শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হয় বাহারি নকশা উন্নত শাড়িতে। রং সুতার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচ বেড়েছে তাঁতের সব পণ্যের, ফলে বিক্রি কমেছে। অনেক তাঁত কারখানাই বন্ধ হয়েছে নানা সমস্যায়। ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় প্রয়োজনীয় রং সুতা আমদানির সুযোগ চান মালিকরা। আমি তো শাড়িটা বুনাইতেছি, বর্তমান শাড়িটার রেট হলগার 15,000 টাকা। এই শাড়িটা বুনাতে আমার 7 দিন সময় লাগে। এই শাড়িটা সুতা হলগার রেশন সুতা, খুবই উন্নত মানের সুতা। যে মজুরি কাজ করি আমার সংসার চলে না, বেচাকিনি ভালো হইলে কাজ ভালো হয়, ভালো হইলে ভালো চলে। আমাদের রোজার আগে আসার আগে আপনাদের কাপড় ফুরিয়ে যায়, তো এবার অনেক কাপড় হয়ে রয়ে গেছে, আমরা বেচাকিনি করতে পারতেছি না। আমাদের র মেটেরিয়াল হচ্ছে সুতা এবং রং, যেটা একটা সিন্ডিকেটের কারণেই এই দামটা অনেক বৃদ্ধি। গত বছরের তুলনায় এই বছরে প্রায় ডাবলের মতো দাম বৃদ্ধি করার কারণে আমাদের শাড়ির দামও বেড়ে গেছে। এমন পরিস্থিতির মোকাবেলা করে সংকট ও উত্তরণ সম্ভব বলে জানান এই মালিক নেতা। সিরাজগঞ্জ জেলায় যতগুলো হাট আছে এবং বাইরে থেকে পাইকারে আসে, তা মনে হয় আমার ধারণা প্রায় 700 কোটি টাকার মাল বিক্রি হয় প্রতি সপ্তাহে। আমরা চাচ্ছি আমাদের তাঁত শিল্পের প্রতি সরকারের সরাসরি নজর দেওয়ার জন্য। তাঁতিদের সহযোগিতার দাবি জেলা চেম্বারের। তাঁতি ভাইরা নিজেদের পায়ে যতক্ষণ নিজের পুঁজি থাকে ততক্ষণ ব্যাংকের কাছে তারা আসতে চায় না। অল্প সুদে ঋণ দিয়ে তাদেরকে ওই পাওয়ারলুমগুলো যাতে সচল করা যায়, এই ব্যাপারে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মানে প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। জেলার ঐতিহ্যের পাশাপাশি জড়িতরা কর্মহারালে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। কস্ট প্রফিট অ্যানালাইসিস যখন করবে, কাপড় তৈরি করতে যান, সেখানে কিন্তু সুতা শিল্প জড়িত, তাই না? সেখানে রং শিল্প জড়িত, সেখানে অন্য অন্য কিছু শিল্প জড়িত। এই শিল্প, এই যে শিল্পগুলি তাদের কাজ হারাবে। আলটিমেটলি দেখা যাবে যে এদের মধ্য দিয়ে আমরা আমাদের ঐতিহ্য হারাবো, আমাদের কর্মসংস্থান হারাবে, আমাদের জিডিপির কন্ট্রিবিউশনটা কমে যাবে। জেলার অর্থনীতির চাকা অনেকটাই সচল রেখেছে এই শিল্প, যার ফলে সিরাজগঞ্জের ব্র্যান্ডিং করা হয়েছে তাঁতকুঞ্জু হিসেবে। কিন্তু এই তাঁতকুঞ্জ আজ নানা সমস্যায় জর্জরিত। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 10 লক্ষ মানুষ। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।